এই মুজির বাচ্চা কাকায় আছিস কেন? জলদি জুতা পরিষ্কার কর। ম্যাডাম জুতাটা খুলে দেন, কালি করে দেই। এডার উপরে পাও রাখছেন কেন? এটা তো আমার ব্যবসা। আরে জুতা খোলার টাইম নেই আমার, আমার আবার ইমার্জেন্সি কাজে যাইতে হবে, তাড়াতাড়ি জুতা পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে ম্যাম, দিতাছি। ইস, পাউটা দেখা আমার জানের কথা মনে পড়ে গেল। এই পাউটার মতনই আমার জানের পাউটা ছিল, নূপুর পরাই দিছিলাম, কত না সুন্দর দেখা গেছিল। এই তুই আমার পায়ে হাত দিলি কে? তোর কত বড় সাহস, তুই আমার শরীর টাচ করছস? তুই চিনস আমি কে? আমি এলাকার এমপির মেয়ে, আর তুই আমার পায়ে টাচ করছস? আর এই কথাটা যদি আমার বাবার কানে যায় তাহলে বুঝতে পারতেছস তোর কি অবস্থাটা হইব? ম্যাডাম বলে গেছে ম্যাডাম, হইছে কি আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ওর আমি অনেক ভালোবাসতাম, পুরো আপনার পায়ের মতো পাও। যখন আমি জুতাটা পরিষ্কার করতে গেছি তখন ওর কথা মনে পড়ে গেছে। ম্যাডাম মাফ করে দেন, আমি আর হাত দিব না, উপরে থেকে আমি পরিষ্কার করে দিব। ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দেন। এই মুচির বাচ্চা, তুই আবার আমার পায়ে টাচ করছস, তুই কি বুঝছস না বাংলা কথা? ম্যাডাম তাইলে আপনি আমার জুতাটা খুলে দেন, আমি উপরে থেকে পরিষ্কার করি, পায়ে তো হাত লাগ গিয়ে যায়। এবার আমি মাইন্ড নিয়ে পাও ধরি নাই, এবার আমি জুতা পরিষ্কার করার লিগে পাও ধরছি। বুঝছি বলে তোর পা বর্ষা করা লাগবো না? বুঝছি, সুন্দরী মেয়ে দেখলে তাদের মাথা ঠিক থাকে না, তাই না? কয় টাকা হইছে বল, তোর টাকা দিয়ে আমি চলে যাই। ম্যাডাম রাগ হইর না, আপনি এক কাজ করেন, 20 টাকা দেন শুধু। এই নে তোর টাকা, এখানে 20 টাকার থেকেও বেশি আছে, বুঝছস? হাই রে মানুষ, কত যে দেমাক দেখায় সুন্দর চেহারা নিয়া। ভাইয়া জুতাগুলো পরিষ্কার করা যাবে? জি স্যার যাইবো, দেন জুতাটা খুলে দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এই নাও। স্যার বসেন, আমি এক মিনিটের ভিতরে করে দিতেছি। আচ্ছা তাহলে করো। বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইট্টা যায়, হাইট্টা যায় ও বুকটা ফাইট্টা যায়। হ্যালো, কি 5 লাখ টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে আমি চেক লেখে পাঠাই দিতেছি। হাইট্টা যায় কিরে স্যারে? হ্যাঁ কথা কইতে কইতে কই যাইতাছি। এই এই স্যার খারান, এই মামা দেখা গাড়ি চালাইতে পারো না, যাও। স্যার লাগছে আপনার কোনো হানি? না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে চলেন, বসেন বসেন। স্যার রাস্তা গাড়ি একটু দেখে চলাফেরা করেন, এইভাবে তার একটু অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। সারাদিন অনেক ব্যস্ত থাকি তো, অনেক টাকা পয়সা হিসাব নিকাশ মেলা হয়, সেজন্য মাথার কাজ করে না। ও স্যার তারপর একটু সাবধানে চলাফেরা করবেন। তুমি তো অনেক ভালো ছেলে, তোমার অনেক মনোযোগ ভালো, কিন্তু তুমি মুসির কাজ করো কেন? স্যার কিছু করার নাই, ছোটকালে বাপ মারা হারাইছি, এটাই শিখছি, এটা করে খাইতাছি। আচ্ছা আমি যদি তোমাকে চাকরি দেই তুমি কি করবা? কি কোন স্যার, আমি মূর্খ, আমি কি চাকরি করতে পারমু? তোমার মনোযোগ ভালো, তুমি পারবা, আর আমি তো আছি, আমি তোমাকে শিখাই দিব না? আচ্ছা ঠিক আছে স্যার, স্যার জুতো হয়ে গেছে পরিষ্কার, এই ধরেন জুতো। আচ্ছা তোমার বিল কত হয়েছে? স্যার লাগবো না, আমি খুশি হয়ে এটা পরিষ্কার করে দিছি। আরে না যাও, তোমাকে খুশি হয়ে বড় একটা নোট দিলাম। ধন্যবাদ স্যার। আচ্ছা এই কার্ডে যোগাযোগ করো, ঠিক আছে আমি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমার বস, আমি তো অফিসের সামনেই আছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ক্যানলি ওই 5 মিনিটের ভিতরে অফিসের সামনে আসতেন। হ্যাঁ যান, তুমি টেনশন করো না, আমি চলে আসতেছি। ওকে আসেন। আরে আরে আজব, এক্সকিউজ মি, এটা কি করলেন আপনি? সরি ভাইয়া সরি, আমি বুঝতে পারি নাই। আপনি সে মেয়েটা না, এমপির মেয়ে তো না? আরে আপনি, আপনাকে তো চেনা চেনা লাগতেছে, আপনি সে মুচিটা না? হ্যাঁ আমি মুচি, কিন্তু তখন ছিলাম, এখন নাই। এখন আপনার বাবার থেকেও আমি অনেক বেশি কোটিপতি, কিন্তু আপনি ওই দিন যে আমার সাথে যে বেয়াদবিটা করছেন, আমি কিন্তু ওই দিন অপরাধটা না করেও অপরাধী হইছি, তবে আজকে আপনি অপরাধটা করেও অপরাধী হইছেন। পায়ে পানি ভরছে, ক্যানলি একটু পুছে দেন। আজব, আপনি কারে কি বলতেছেন, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিকই আছে, এখন আপনি আমার পায়ে পানি ঢালছেন, পানিটা আপনি মুছে দিবেন। ওই দিন আমি অপরাধ না করেও আমাকে অপরাধী বানাইছেন, এখন আমার পায়ের পানিটা কিভাবে মুছে দিবেন আপনি জানেন? আরে না না আমি পারবো না, আমার মান সম্মান আছে না, মানুষজন দেখবো না। আচ্ছা আপনি কি পানিটা মুছবেন, নাকি আমি জনগণ ডাক দিয়ে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিব? ঠিক আছে আমি মুছে দিতেছি। আরে না না ওয়েট, মোছা লাগবে না। শুনেন, যদিও স্কুলের শিক্ষাটা না পাইছি,
তারপরে বাবা মার শিক্ষাটা আমার ভিতরে ঠিকই আছে। আপনি একটা মেয়ে মানুষ, ভুল করতে পারেন, ক্ষমা করা দায়িত্ব আমার। আপনার মোছা লাগবে না, আমি এটা ক্লিন করে নিব। আপনি আসতে পারেন। ছেলেটা কত ভালো, আর আমি খারাপ ব্যবহার করলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।